চোখে চোখে দেখা উচিত ছিল এই ভগ মাগো আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো মা। গিরি নন্দিনি নন্দিত মেদিনি বিশ্ব বিনোদিনি নন্দনু দেবরবিন্ধ্য শিরোধিনি বাসিনি বিষ্ণু বিলাসিনি জিষ্ণুনুতে ভগবতি দেশিতি কণ্ঠ কুটুম্বিনি ভূরি কুটুম্বিনি ভূরি কৃতে জয় জয় হে মহিষাসুর মর্দিনি। সতীমার কাছে যাই, সতীমা পারবে। Oh!
প্রতিমা কে ডাকলো আমার মা বলে কে ডাকলো তুই ডাকলি না না তুই কি করে ডাকবি তোর তো এখনো ভাষাই আসেনি তাহলে কে ডাকলো আজ তোকে কেউ বাঁচাতে পারবে না যে আসবে সেই মরবে এবার যে তোর বাবার ঘুম ভেঙে যাবে পৃথিজিৎ কাঁদে না আবার কাঁদছে পৃথিজিৎ চল তুই বাইরে চল তো না হলে তুই তোর বাবার ঘুম ভাঙিয়েই ছাড়বি চল আমি ঘুম হই হঠাৎ ঘুম ভেঙে জেগে দেখি পাশে নেই আমার খুব ভয় করছে Thank you.
সে নেই, কোথায় যেতে পারে? বুঝতে পারছি না। এখানেও তো এসেছিল, কি সব বলছিল জানিস? আমাকেও আমাকেও কি সব বোঝাবার চেষ্টা করছিল। দুর্গা মূর্তি, তারপর তারপর ঘরে ভেতরে কে যেন এসেছিল, সে এমন ভাবে ভঙ্গিতে মনে হলো যেন একটা অসুর। কে মারবে আমার? আমি কিছু বুঝতে পারছি না। মন্দিরে যাইনি তো? মন্দিরে? না না, তুমি যেও না, আমি যাচ্ছি। না আমি যাই না, একবার দেখে আসি। বললাম তো না, আমি আগে ওকে রেখে আসি, তারপর আমি যাব। ভাগীরথী, ভাগীরথী, কি হচ্ছে রথী? নাও প্রীতিজিৎকে রাখো। সকাল হয়ে গেছে নাকি? না না, এখনো রাত আছে। তাহলে ওকে নিয়ে চলে এলে যে? এখন এত কথা বলতে পারছি না ভাগীরথী, সময় নেই, আমাকে পুরুদাদুর সঙ্গে যেতে হবে। পুরুদাদুর সঙ্গে এত রাতে? বললাম তো এত কথা বলার সময় নেই ভাগীরথী, পুরুদাদুর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি যাচ্ছি। আমাকে আটকাস না তুই, আর যদি আবার কোনো অমঙ্গল ঘটে তবে যে সবাই তোকেই দোষ দেবে, বলবে তুই কাঁদছিস বলেই অমঙ্গল ঘটছে, তার থেকে তুই আজ চুপ করে থাক। সতী, কি বললো সতী? অমঙ্গল আবার? হবে, আজ নিশ্চয় কোনো বিপদ হবেই হবে। তুই জানিস আজ কি হবে, তুই খুব ভালো করে জানিস, তাই না? আজ হঠাৎ দেওয়ালে এত ছায়া মূর্তি, সতী এত রাত্রে বাড়ির বাইরে গেছে, তবে কি সতীর আজ কোনো বিপদ হবে? তাহলে তো আবার সবাই পৃথিজিৎকেই দায়ী করবে, বলবে এত যে সব করছে সব পৃথিজিতের জন্য। তুই হাসছিস, ওরে তোর ওপরে যদি কোনো দোষ পড়ে? না না, আমাকে কিছু করতে হবে, করতেই হবে আমাকে। সতীর কোনো অমঙ্গল হতে দেওয়া যাবে না, কিছুতেই না। সতী,
সতী সতী আমার মন বড় কুড়াচ্ছে সতী, আমার কেন জানি না মনে হচ্ছে আজ কোনো বিপদ হবেই হবে, তাই আমি তোমাকে সাবধান করতে এলাম সতী, সতী খুব সাবধান সতী। বিপদ? কার বিপদ? তা আমি জানি না। কে ঘটাবে বিপদ? বললাম তো আমি জানি না, আমার শুধু মনে হলো যে কোনো অমঙ্গল। অমঙ্গল? আজকের পর থেকে যদি এই দেবীপুরে আর কোনো অমঙ্গল হয় তার জন্য দায়ী থাকবেন একমাত্র উনি। ভাগীরথীর দাদামশাইও তো দেখছি ঘরে নেই, তবে কি সবাইকে ডাকি? সতী সতী কি করি এখন, আমি কি করি বলো তো? যাকে তোমরা দুর্গা বলো, সতী যদি তোমাকে বাঁচাতে আসে তাহলে সেও মরবে, দেখি কে বাঁচায় তোমাকে।